हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। तो आम्रा एशे गेछि शिमलीपाल फॉरेस्टे आर एखन आछि लुलुंग एर अरण्य निवास। हेलो फ्रेंड्स केमन आछो सबाई, आमार नतून आरो एकटी ब्लगे तोमादेर सकलके स्वागत जानाई। तो आमी शिमलीपालेर भिडियोटाते बोलेई दिएछिलाम जे लुलुंगे जेई रिसोर्टटाते आमरा छिलाम এই রিসোর্টের ওপর পুরো একটা ভিডিও তোমাদের জন্য আমি শেয়ার করে দেব। তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখন ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। এই যে দেখো, এটা হলো রিসেপশনটা, আর এর সাইডেই একটা বারান্দা রয়েছে যেটা খুব সুন্দর করে সাজানো রয়েছে ওদের। এবার আমরা ফার্স্টে আমাদের রুমের দিকে যাব। তো চলো দেখি আগে ফার্স্টে রুমটা কিরকম। আমাদের রুম নাম্বারটা হলো 106। আর এই রিসোর্টে কিন্তু অনেক রকম টাইপের রুম রয়েছে। তো আমরা যে রুমটা নিয়েছিলাম এটা ছিল রিভার সাইড কটেজ। এই বারান্দাটার পাশ থেকে কিন্তু দেখা যায় রিভারটা, সেটা তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওতেই। আগে চলো রুমটা দেখি। এখানে একটা সিঙ্গেল বেড আছে, একটা ডবল বেডও আছে। রুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল জানো তো। আর এসেছি তো পচা গরমে, তো যতই তোমার এসি থাকুক পাখা থাকুক, আমরা যেই নদীর সাইডে কটেজটা নিয়েছি এখানে কিন্তু বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। আর একটা কথা হলো, যেহেতু রিসোর্টটা জঙ্গলের ভেতর, কোনো নেটওয়ার্ক তোমরা পাবে না, আর খুব এমার্জেন্সি যদি কাউকে ফোন করতে হয় তাহলে রিসেপশনে বলবে, ওরাই ব্যবস্থা করে দেবে। তো চলো এবার যাই বাথরুমটা দেখি, যেটা আমাদের সবার আগে দরকার। তো বাথরুমে গিয়ে দেখি এই যে বক্সগুলো দেখছো, এর মধ্যে কিন্তু ছেলেদের আফটার শেভিং লোশন, তারপরে হলো রেজার, সমস্ত কিছু ছিল। আর এখানে হলো শ্যাম্পু, শাওয়ার জেল, বডি লোশন, সব কিছু ওরা দিয়েছিল, আমাদের না নিয়ে এলেও হতো জানো তো। আর বাথরুমটাও ছিল বেশ পরিষ্কার। এবারে চলো আমি পুরো রিসোর্টটা তোমাদের ঘুরে ঘুরে দেখাই। তো এদের বিভিন্ন টাইপের কটেজ রয়েছে। তো ফার্স্টে একটা বললাম যেটা আমরা ছিলাম রিভার সাইড কটেজ, আর তারপর হলো মিডো সাইড কটেজ আছে, উডেন কটেজ আছে, সানসেট ভিলা আছে, বিভিন্ন টাইপের কটেজ রয়েছে। আর সিজন অনুযায়ী না এদের প্রাইসগুলো কিন্তু ওঠানামা করে। আমি আমার ডেসক্রিপশন বক্সে কটেজের ডিটেলসগুলো দিয়ে দেবো। এই যে কটেজগুলো দেখো, ভারী সুন্দর লাগছে কিন্তু, তাই না? কিন্তু এখানে তোমার যে কোনো জিনিসের দামই কিন্তু একটু বেশি। আচ্ছা এবার চলো যাই রিভার সাইডটা। প্রত্যেকটা কটেজের পাশেই কিন্তু আলাদা করে সিঁড়ি করা আছে ওই রিভার সাইডে যাওয়ার জন্য। তো চলো এবার ঘুরে আসি নদীর ধারটায়। এই রিভার সাইডের কটেজগুলোয় কিন্তু বেশ ভালো বাতাস ঢোকে, কেন বলো তো? সামনেই নদীটা রয়েছে। এই যে দেখো নদীটা, বর্ষাকালে কিন্তু পুরো নদীটা না ভরে যায় জানো তো। তো এবার চলো যাওয়া যাক মাঠের দিকটা। এটা হলো কিন্তু রিসোর্টের পার্কিং জোন। ওই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা রয়েছে, আমাদের কেন, এখানে সবার গাড়িই কিন্তু রয়েছে। তো চলো এবার ঘুরতে ঘুরতে যাওয়া যাক মাঠের দিকটায়। দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, তাই না? আর এই রিসোর্টটা কিন্তু পাহাড় আর জঙ্গল দিয়ে পুরো ঘিরে রয়েছে। চারপাশে দেখো ওই যে পাহাড় জঙ্গল, পুরো রিসোর্টটার চারপাশে কিন্তু এটা দিয়েই ঘেরা। আর এই দেখো আমাদের ডাক্তারবাবুকে দেখো, এখানে ঘুরতে এসেও কিন্তু ব্যায়াম করা ছাড়েনি। আর কি করে ছাড়বে বলো তো, এত মনোরম পরিবেশ কেউ কি ছাড়তে পারে? আর যখন খালি পায়ে এই ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি মনে হচ্ছে ভেজা তুলোর উপর দিয়ে যাচ্ছি। আর ছোটদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো ওরা খুব ইজিলি করতে পারবে। আর এখানে কিছু জিম করার ইনস্ট্রুমেন্টও রাখা আছে যেগুলো তোমরা করতে পারবে। আর একটা কথা কি বলো তো, সকালটা তোমাদের বেকার যাবে না। এগুলো করতে করতেই কখন যে সকালটা পার হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। তো
এই যে ফুলগুলো, এই ফুলগুলো তোমরা অনেকেই জেনে থাকবে, এই ফুলগুলোর নাম হলো স্পাইডার লিলি। এরপর আমরা ঘুরতে ঘুরতে ভেতরে চলে এলাম, এসে দেখলাম সামনেই লাইব্রেরিটা আছে। তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কালকে ঢোকার চেষ্টা করছিলাম সন্ধেবেলায়, কিন্তু অনেকে চেস খেলছিল, কেউ আবার লুডো খেলছিল, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছিল, ক্যারামও ছিল। আর এখানে অনেক ধরনের বইও আছে, তোমরা সন্ধেবেলায় পড়তে পারবে, যাদের বইয়ের নেশা আছে। তারপর খেলাধুলোরও জিনিসপত্র রয়েছে এখানে। যতই যাই কাটাই, সকালে চাটা না খেলে ভালো লাগে না। তো আমরা রুমে নিজেরাই বানিয়ে নিয়েছিলাম চা, আর চাটা খেয়েই আমরা গেলাম সুইমিং পুলের দিকে। তো সুইমিং পুলটাও দেখলাম বেশ সুন্দর সাজানো গোছানো, খুবই সুন্দর, অনেকে নেবেও পড়েছে ততক্ষণে, আর আমার ছেলে মেয়েও নেবে গেছে। আর দেখো চারপাশটা কিন্তু বাঁশ বাগান দিয়ে ঘেরা, পুরোটাই কিন্তু বাঁশের জঙ্গল, তার মাঝখানে এই পুলটা রয়েছে। এই জানো তো একটা কথা, আমিও কিন্তু এই ফার্স্ট টাইমই দেখলাম তোমাদের দাদাকে সুইমিং করতে, এর আগে কিন্তু দেখিনি। তো যাই হোক, সুইমিং টুইমিং করে উঠে পড়ার পরে দেখলাম ওরা ভ্যাকিউম ক্লিনার দিয়ে পুরোটা কিন্তু পরিষ্কার করলো আবার। আর রাত্রিবেলায় কত সুন্দর করে এরা লাইট দিয়ে ডেকোরেশন করেছে, দেখো গাছের নিচটায় বেশ দারুণ লাগছে। এরপর আমরা রুমে এসে ডিনারের জন্য ভাত, একটা ভেজ ডাল আর দুটো ডিমের অমলেট অর্ডার করেছিলাম। গুড মর্নিং, এখন বাজে সকাল 8টা আর আমরা সবাই ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য, মানে ব্রেকফাস্ট টেবিলে। তো আজকে কিন্তু সকাল 11টার সময় আমাদের চেক আউট আছে, আমরা ব্রেকফাস্টটা আগে করে নিই, কারণ এত কিছু ব্রেকফাস্ট সব তো করতে হবে। তো ব্রেকফাস্টটা ধীরে ধীরে করে আমরা আমাদের চেক আউটটা করব। দেখো কাণ্ড, এবার যেই গাড়িতে উঠবো বেরোবো, আমার ছেলে বলছে সে সাইকেল চালাবে। তো যাই হোক, সাইকেলে উঠে এবার একটু ঘুরে আসবে। আর এই সাইকেলগুলোর জন্য কিন্তু জানো তো আলাদা করে কিছু পেমেন্ট করতে হয় না। ছোটোখাটোর মধ্যে দুদিনের এই ট্যুরটা কিন্তু বেশ ভালোই কাটলো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।